আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আউটসোর্সিং বিটি ইনস্টিটিউটের পক্ষ থেকে আমি মোহাম্মদ গোলজার হোসেন আপনাদের জানাচ্ছি অগ্রিম ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। আমরা সবাই অবগত আছি আগামীকাল আমাদের পবিত্র ঈদ উল ফিতর। ইনশাল্লাহ আমরা যারা রমজানের রোজা রেখেছিলাম তারা অত্যন্ত আনন্দ মনে আমাদের 30টি রমজান কমপ্লিট করলাম এবং ইনশাল্লাহ আগামীকাল সকাল থেকে আমরা প্রত্যেকেই ঈদ উল ফিতরের নামাজ পড়ব এবং অবশ্যই সবাই সবার জন্য দোয়া রাখবো যাতে করে আমরা প্রত্যেকেই সুস্থভাবে ইসলামের কাজগুলো করতে পারি, আগামী রমজান মাসে যেন আবারও রমজানের রোজা গুলো রাখতে পারি, আসক্ত নামাজ পড়তে পারি এবং একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমানের জন্য ভালো বিষয়ে কিছু দোয়া করতে পারি। আর একটি বিষয় আপনাদের জন্য একটি রিকোয়েস্ট থাকবে আমার পক্ষ থেকে। আপনারা অনেকেই অবগত আছেন যেহেতু আমার একটি ইনস্টিটিউট রয়েছে আউটসোর্সিং বিট ইনস্টিটিউট, যার ফলশ্রুতিতে আজকে আপনাদের সামনে আমার আশা। সেই ইনস্টিটিউটের এ পর্যন্ত মোর দ্যান 40,000 সাবস্ক্রাইবার আমাদের ইনশাল্লাহ আমাদের ইউটিউব চ্যানেলে অ্যাড হয়ে গেছেন। প্রত্যেকের জন্য আমরা দোয়া করব যাতে করে আমরা প্রত্যেকেই যে ভাবনা নিই, যে চিন্তা নিয়ে আমরা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছিলাম, আমি যেন সেই চিন্তা ভাবনাগুলো পরিপূর্ণ করে দিতে পারি এবং আমার যত পেইড স্টুডেন্ট এবং ফ্রি স্টুডেন্ট রয়েছে তারা যেন প্রত্যেকেই কিছু না কিছু ইনকাম করতে পারে, তাদের জন্য ফ্যামিলিটাকে চালাতে পারে, এরকম কিছু ইনকাম যেন করতে পারে, তারা নিজের ক্যারিয়ারটাকে যেন বিল্ড করতে পারে, এজন্য প্রত্যেকের জন্য দোয়া করব। আমরা প্রত্যেকেই জানি, সকলেই জানি যে আমরা যদি একজন নিজের জন্য দোয়া করি যতটা না কবুল হয়, আমরা যদি অন্যের জন্য দোয়া করি, অন্যের ভালো চাই, ভালো কাজ করতে চাই অন্যের জন্য, তাহলে দেখবেন আপনার জন্য আরো বেশি পজিটিভ বিষয়টা চলে আসে। এই জন্য সবার কাছে রিকোয়েস্ট থাকবে, বিশেষ করে আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য বিশেষভাবে দোয়া করব। মহান আল্লাহ তাআলা কখন কার দোয়া কবুল করবে এটা শুধুমাত্র মহান আল্লাহ তাআলাই জানেন। তবে হ্যাঁ, যার ইবাদত যত বেশি কবুল যোগ্য, অর্থাৎ যার সালাত, যার হজ, যার জাকাত, যার দান যত বেশি আল্লাহর কাছে কবুল হয় তার দোয়া তত বেশি কবুল হয়। অর্থাৎ আমরা এই জন্য জানি না কার দোয়াটা কবুল হবে, সবার কাছে আমি সব সময় এই বিষয়টি চাবো, আমাদের জন্য একটি দোয়া করবেন এবং পরিশেষে আবারও জানাবো প্রত্যেকেই জানাবো ঈদ মুবারক। আপনারা যারা ঈদ মুবারক জানাতে আমার কাছে আসছেন বিভিন্ন ফোনে, মেসেঞ্জারে, ইমোতে, হোয়াটসঅ্যাপে কিংবা বিভিন্ন মাধ্যমে, আপনারা অবশ্যই অবশ্যই এই ভিডিওতে একটি ঈদ মুবারক লিখে যাবেন, সবাই সবার জন্য আমরা ঈদ মুবারক জানাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।